গাইজ, এবার যদি আমি এক টাকাও সালামি পাই না, কেউ আমাকে একটু সালামি দেয় নাই, তোমরা প্লিজ আমাকে একটু সালামি দিয়ে দিও। সালামিটা দিবা একটা লাইক, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হবো। আমার কষ্ট লাগতেছে। আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগটি হচ্ছে ঈদ ব্লগ। এর আগে আমি কখনো রোজার ঈদের ব্লগ করিনি, এই ফার্স্ট টাইম ব্লগ করতেছি, তো এর জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। তো টিম রাকিব হাসান কেমন? আমারও অনেক অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম, এর আগে রাখতাম 28-29, বাট কখনো 30 রাখতে পারিনি, বাট এই ফার্স্ট টাইম 30 রাখতে পেরেছি, এর জন্য অনেক অনেক ভালো লাগছে। তো এই রোজার মাসটাকে অনেক অনেক বেশি মিস করবো। তো ঈদের আগের দিন যদি চাঁদ রাতে ব্লগ শুরু না করে তাহলে কি মজা হবে বলো? আজকের এই ব্লগে আমরা অনেক মজা করবো, মাস্তি করবো। তো তুমি দেখতে তো পাচ্ছ শুরুতে চাঁদ রাত চাঁদ রাত করতেছে। তো যাই হোক, তো চাঁদ রাতে ঘরে বসে থাকলে হবে, মানে চাঁদ রাতে ঘরে বসে থাকলে হবে বলো? তো চলো আমরা এখন চলে যাই চাঁদে, কেমন? তো গাইস, এখন আমি চলে আসছি ছাদে। তো আমার পিছনে রয়েছে আমার ফুল বাচ্চা টিম, তো আপনাদের এখন এক এক করে দেখাবো। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই যে ছোট বাচ্চা, এই যে বাবু, তুমি এখানে তাকাও না, এই যে বলো হাই। যাও কালো ময়না পাখি চলে যাও। আর এটা হচ্ছে আমাদের খুব ক্লোজ কাজের মেয়ে। তো কাজের মেয়ে কেমন আছেন আপনি? তো কেমন আছো তুমি? ভালো আছো? যাও সাইডে চলে যাও। তো এটা হচ্ছে আমাদের পাগলি ঋতু, পেটনি ঋতু। যাও, তোমাকে আমি কি দেখাবো, যাও। তো এটা হচ্ছে সাকিব, যাও তোমাকে কি দেখাবো, আর তোমাকে আমি ইম্পর্টেন্ট মনে করি, চলো 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 চলো। তো গাইস, আফটার এ লং টাইম আমি 10 বছর পর আজকে ফাইনালি আবার তারাবাতি জ্বালাচ্ছি। তো তোমরা লাস্ট কবে জ্বালাইছিলা? খুশির মৌসুম তো গাইস, এখন আমরা ফাটাবো স্কাই শট, আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম, সো লেটস সি দেখা যাক পারি কিনা। সো টিম রাখি, কেমন 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 কেমন
তাহলে কেমন লাগছে আমার কাছে অনেক কিছু ভালো লাগছে আর একটু ভয়ও লাগছে আমার কাছে ভালো লাগছে ভাই এটা ফাটলে অনেক জোরে আওয়াজ হয় ভাই বহুত আওয়াজ হয় ভাই যত জোরে আওয়াজ হোক ঋতু চিল্লানি থেকে কমই হবে তো নাও তোমার একটা তোমার একটা দাও তোমার একটা মোবারক হ্যাঁ শোনো তোমাকে আমি অবশ্যই টাকা দিব তুমি কালকে আমাকে সালাম করবে তারপর তোমাকে টাকা দিয়ে দিব যাও আচ্ছা ঠিক আছে যাও পাওয়া বসে দে এখন এখন তোমাকে ধরে দিবে ওয়েট 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 তোমাকে আমি দিব তো প্রমিস না এখন না এখন যাও মুখ দিয়ে ধরে দিছি তোমার একটু কে গেছিল ভিতরে তোমাকে দিব প্রমিস আমি দিব না 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 পরে বলবো যে এটাই সালামি এটাই তোমার জানান না না আমি করতেছি কিসের দিমু যা চকলাইছ দেখছো কি চিটিং গাইস আমাদের বোম তো ফাটানো শেষ তো এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা বাট এই মেহেদি যখন আমি হাতে নিয়েছি তখনই ঋতু ভেঙে পালিয়ে গিয়েছে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে আমি জানিও না সো যাই হোক বাকিদের তো আমি ম্যানেজ করে ফেলেছি কোনো মতে কষ্ট মষ্ট করে তো তোমাদের সবাইকে এখন আমি হাতে মেহেদি দিয়ে দিব ওকে বাই বাই আমি কিছু বলতে চাই এটা কে হাতে চাইলে সবাই জোর করে ধরে নিয়ে আমরা রাখি আমরা কেউ আসতে চাই নি আচ্ছা আই থিংক তোমরা কিছু ভুলে যাচ্ছ না এটা মনে করা উচিত এটা কি দেখছ না 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 আমি তোমরা তো দিতে যাও না এখন তোমরা সবাই মিলে রক পেপার সিজার করো যে হারবে আমি ফার্স্টে তাকে দিব করো আচ্ছা দাও তোমরা সবাই ধরো আমি আমি ইয়ে করতেছি আমি বাড়বো অবু 10 20 30 40 50 60 70 80 90 100 আকাশ আলো করে চাঁদ হেসেছে মনের মেহফিল জমে উঠেছে এই পা আসো তোমাকে দিই দাঁড়াও আমি তোমার গার্লফ্রেন্ডের নামটা লিখবো শুরুতে না লিখি কি হবে লিখতে দাও গার্লফ্রেন্ডই তুই তোমার গার্লফ্রেন্ড কে আজকে মেইল করবে এই তো নাইকা ও মাই গড নাইকা ও মাই গড তুমি হিরোইন কে পটাই ফেলছো মাশাআল্লাহ 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 আচ্ছা ঠিক আছে তুমি নাইক তোমার গার্লফ্রেন্ড নাইকা দেখি দেখি দাও জীবন প্লাস নাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাইস জোড়ি এবার তোমাদের দুজনের মধ্যে তিনজন তিনজন ওকে চারজন 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 অবু 10 20 30 40 50 60 70 80 90 100 এবার তুমি আসো এটা হচ্ছে আর্ট এটা সবাই পারে না যা টাকা দলনি কেন তুমি কি সত্যি সত্যি বকশিশ পাইতে চাও তো এখন আমার যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার টাকা যেহেতু তোমার লোভ যখন এতই টাকা না তো আমি ড্রয়িংটা হাতে করতে চাই না আমি ড্রয়িংটা করতে চাই না 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 হাতে হাতেই করো আমি বকশিশ করতে চাই তোমার ষাটে ষাটে না ষাটে ষাটে না আল্লাহ ষাটে বকশিশ কেন
What the hell is this? আমি কেন জানি ভাই? শোনো এটা তো দিলাম তোমার ঠোঁট, এবার দিব আমি হাতে। এটা হচ্ছে জয়, একটা ভোট কুবেটা। এত সুন্দর আটজন আই হ্যান্ড না প্লিজ না 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 জয় আমি বাইরে যাব কালকে প্লিজ। বক্সিস পাবি না, বক্সিস পাবি না, বক্সিস কেন বক্সিস বক্সিস যা বাড়াই যাই তো আমি বুঝলাম আমি এত ভালো একটা আর্টিস্ট, আমার হাতে রং লাগবে পারে স্বাভাবিক, তুমি বুঝছো না চলো তোমার এডি না তোমার এডি ওকে তো এখন আমি তোমার দোয়া করো যে দেখি মেহেদির উপর আমি কি ভালো একটা ডিজাইন করতে পারি কিনা। তো সুন্দর করে ডিজাইন অবশ্যই, তুমি এত তুমি একটা ভালো মানুষ, তোমাকে আমি পচা ডিজাইন দিব লেট কেয়ারলেস না 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 সুন্দর মতো আমি বুঝলাম ও হাসতেছে কেন আমি এত সুন্দর ডিজাইন করি না 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 এখন ভালো লাগবো কি করবে না কি করতেছিস রাখি তুই দেখ চেষ্টা করতেছি না একটা দেখতে পাচ্ছেন দেখেন আমি ঘেমে গিয়েছি এত ভালো একটা ফুল আর্ট করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুই নাড়া দিলি কেন নষ্ট গেল না এগুলো কি তো এখন আমরা ইয়াসিন একটা ভালো একটা ডিজাইন করে দিব এই বাম হাতে সাদিয়ার নাম লেখ সাদিয়া নাম এই যে সাদিয়া লেখ তো আমারটা তো মারিয়া আচ্ছা লেখতেছি লেখতেছি এই যে দেখে ডিজাইন হবে আরে আমি কি মেয়ে নাকি আমি কি মেয়ে ছিলাম নি আর তুমি তো মেয়ে সাদিয়া এসো সব এস ঘরে ঘরে এস
ওয়াও তো গাইস সবাই পেয়ে যাচ্ছে বকশিস তো তোমরা সবাই খুশি সাদিয়া তুমি দেখে দাও তোমাকে ইয়াসিন বলে তো ইয়াসিনের মেহেদি একটু দেখো তো দেখতে পাচ্ছো ইয়াসিনের মেহেদি কি অবস্থা অনেক সুন্দর আমি ভালো ডিজাইন করেছি দেখো কত সুন্দর লিখেছি ইয়াসিন প্লাস সাদিয়া প্লাস এখানে এস 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 আচ্ছা ইয়াসিন এক কাজ করো তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা একসাথে করে না আচ্ছা ওই ওই শোনো শোনো তোমার ভালোবাসা তোমাকে তোমার কাছে রাখো যদি অন্যকে দাও উচিত না এটা কেমন ভালোবাসা বলো আর করবে এরকম না করো না এরকম অনেক মজা দুষ্টামি হলো তো এখনই আমরা ঘুমিয়ে যাবো কারণ সকালবেলা ঈদের নামাজ আছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অলরেডি দুইটার বেশি বেজে গেছে তো আমি আর কোনো কথা বলবো না আমি এখনই ঘুমিয়ে যাচ্ছি তোমাদের সাথে দেখাবে সকালে আমার আসলেই খারাপ বাই বাই গুড নাইট হে গাইস গুড মর্নিং সবাইকে ঈদ মোবারক ঘুম থেকে ওঠার পর সময় অনেক কম ছিল এই জন্য তখন আমরা ব্লগ করতে পারিনি সাথে সাথে নামাজে চলে গিয়েছিলাম তো নামাজ পড়ে এখন আমি বাসায় চলে আসছি তো এখন আমি আমার ফুল টিমকে সালামি দিব বাট সালামিতে যারা যারা কালকে রেজিস্ট্রেশন করেছে শুধু তারাই পাবে তো এখন আমি গিয়ে তাদের সবাইকে ডেকে নিয়ে আসতেছি সো লেটস সি দেখা যাক কি হয় আমি আমার টিমকে নিয়ে আসছি বকশিস দেওয়ার জন্য সো এখানে রয়েছে ছোট গ্রুপ তো আমি সবার আগে যেটা করবো ছোট গ্রুপকে আগে বকশিস দিব দেন রয়েছে আমাদের বুইরা গ্রুপ সো বুইরা গ্রুপ তোমরা কি রেডি বকশিসের জন্য ওকে তোমরা সবাই রেডি ওকে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বকশিস দিব যদি একটু নর্মাল কিনা দিই তাহলে কি হবে একটু রেডি হয়ে আসতে হবে না না আমি এখন দিতে রাজি না আমি এখন দেখো ম্যাজিক দিয়ে ড্রেস চেঞ্জ করবো ঠিক আছে থ্রি টু ওয়ান ওই সবাই কবি সারে নাই নাই আর সবাই ওই কই গেল আমি চলে এসেছি তো এখন আমি তোমাদের সবাইকে বকশিস দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে বলো তো তুমি তুমি কয়টা নোট চাও বলো আমাকে তোমাদের দুজনের মধ্যে যে জব সবচেয়ে বেশি ইমপ্রেস করতে হবে তাকে আমি তত বেশি বকশিস দেবো আপনার চুলটা পড়ে গেছে স্যার স্যার গান শুনবেন এসব স্যার গান শুনবেন তোমাকে এর জন্য দিয়ে দিলাম বকশিস স্যার গান শুনবেন তোমার জন্য বকশিস না স্যার 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 না 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 আরে দাঁড়াও মানে বসেন স্যার বসেন সরি বসেন বসেন স্যার স্যার এটা ধরেন না এটা ধরেন স্যার গান শুনবেন গান শুনবেন গান 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 শুনবেন গান গান শুনবেন বাই তোমাকে যে 10 টাকা দিতাম এখন সেটাও দিব না স্যার স্যার আমি জানি তো গান শুনাইনি বাজে গান শুনেন আমার স্যার স্যার আমি ড্রপিং মাস হইতে পারি স্যার আচ্ছা দেখেন তো আচ্ছা গাইস এই কিছু না 100 টাকা আর কত দিতে স্যার তাহলে তাহলে আমি 200 300 400 স্যার এটা কিভাবে 400 স্যার এটা তো 10 টাকা 400 যাও তুমি কত চাও আমি 1000 1000 হ্যাঁ
যাও তোমাদের না 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 পাইছি সারা মানে 410 টাকা বকশিস দিছে আই এম সো হ্যাপি এন্ড আই এম সো প্রাউড অফ মাই সেলফ এনো শেষ তো গাইস জয়ের বকশিস দাও শেষ মেহেদের বকশিস দাও শেষ এখন হচ্ছে ঋতুর পালা ঋতু যদি এখন ঋতুকে আমি একটা অঙ্ক জিজ্ঞাসা করব ঋতু যদি অঙ্ক বলতে পারে তাহলে পুরো টাকাটা তোমার তুমি কি রেডি এই সব ভুয়া আমি মানি না না এখন আগে আমার 1000 টাকা বের করা হোক আচ্ছা ওটা তো আলাদা সাবজেক্ট ওটা তো বকশিস না না কোনো আলাদা সাবজেক্ট না এটা দাও 1 2 তুমি আগে একটা ডান্স দেখাও তাহলে আমি দিব না কেন আমি ডান্স দেব ওটা ওটা জমা আমার করতে আমার করতে না তো লাগো হ্যাঁ না তুমি আসো ওরা দিছ কেন এটা নিয়ে নাও না তুমি যতক্ষণ না নাচবা তখন আমি মিস করব পাই নাই এই দিয়ে দাও যাও আমি চাল নাচব আচ্ছা না ইয়াসিন এগুলো তো ইয়াসিন কে দিয়ে দেব যেটা ইয়াসিনের নো খুশি আছে গোন আরে অনেকগুলো নুলে 1000 এর বেশি মামা 100 টাকা হইছে 500 হইছে ইয়া 300 টাকা সে ওই তো 1000 টাকা 1000 টাকা রাখছি এখানে চুপ যা যা পয়সা দাও খুশি থাক এনে দাও আরো দাও আর কি দেব আরো 4টা নোট দাও 10 টাকা আর বাকি টাকা দাও বাকি 600 টাকা হইছে তো 600 টাকা কত চাস আল্লাহ আমি 1000 টাকা পাই তোমার থেকে 1000 টাকা বলে দিও না না কেন এখন আমরা যাবো বাইরে ঘুরতে আমার 5-6000 টাকা নিয়ে গেছে চলো আমরা এখন ঘুরতে যাই তোমাদের আইসক্রিম খাবো চলো আজকে আমরা আমি আজকে ওদের সবাই টাকা দিয়ে আইসক্রিম খাবো চলো ওদের সবার ভাই আমার 10 টাকা ভাঙতে দিয়েছি আমি 10 টাকা দিতে পারবো না 10 টাকা দিতে পারবো না চল চল আমাকে 10 টাকাই দেবো কিন্তু আচ্ছা চল ওকে তো গাইজ আমরা এখন জয়ের সাথে প্র্যাঙ্ক করবো তো জয় সারা রাত ঘুমাই নেই তো এখন আমি কি গাড়িটা একটু হালকা পাতলা স্পিডে একটু একে একে করবো একটু বাউলি মারবো তারপর দেখি জয়ের রিয়াকশনটা কেমন আর তোমরা চিল্লান দিবা ঠিক আছে সবাই রেডি ওকে 3 2 1 গো গাইজ আফটার এ লং টাইম আমরা অনেক অনেক দিন পর ঈদে একটু ঘুরতে বেরোলাম সো আমরা সবাই আছি দেখতে পাচ্ছ তো এখন আমরা আছি আশাদের বাসা নিচে এবং আশা চলে আসছে সো দেখতে পাচ্ছ ওরা দুজন এখান থেকে আসতেছে গাইজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওরা এখানে ফুচকা দেখছে ফুচকা দেখে সাথে আমার গাড়ি থামাইছে দেখো কি পরিমাণে ফুচকা কি মজা পাও ফুচকা দেয় তো
ফুচকাটা এত মজা তুমি না খেলে বসতে পারবে না তুমি খাও আমি খাবো না এই যে দেখতে পাচ্ছ ওরা একদম ফুচকা টুচকা খেয়ে অবাক আর এই দেখো জয় তো একদম শেষ ও সারাটা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসতেছে আল্লাহই জানে কি করবে ও তো গাইস ঘোরাফেরা শেষ আমরা বাসায় চলে আসছি তো গাইস এখন আমরা আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের রেজাল্ট দিব তো তোমরা সবাই কি রেডি ইয়েস ওকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড সো তোমাদের মতে কে জিতবে দেখা যাক তো ফার্স্টে আমরা যাবো লাইক আর কমেন্টে তো লাইক আর কমেন্ট টোটাল যোগ করলে মেহেদি পেয়েছে 3,07,000 ওয়াও তাহলে তো তারপর হচ্ছে আমার পালা আমার লাইক আর কমেন্ট টোটাল যোগ করলে আমি পেয়েছি 2,60,000 তারপর হচ্ছে ঋতুর পালা লাইক আর কমেন্ট টোটাল যোগ করলে ঋতু পেয়েছে 2,28,000 তো রাউন্ড ওয়ানের উইনার হচ্ছে মেহেদি তাহলে তো আমরা এখন চলে যাব সেকেন্ড রাউন্ডে আমাদের সেকেন্ড রাউন্ডটা হচ্ছে মার্ক পয়েন্ট তো মার্ক পয়েন্টে মেহেদি পেয়েছে 19 তাহলে দাও তারপর আমি পেয়েছি 30 তাহলে দাও তারপর ঋতু পেয়েছে 29 তো রাউন্ড 2 এর উইনার হচ্ছে আমি তো এখন আমরা চলে যাব ফাইনাল রাউন্ডে সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব তো আমি বলেছিলাম তোমাদের ভোট করতে সেখানে টোটাল ভোট পড়েছে 1,60,000 প্রায় তো সেইখানে 64% ভোট ছিল আমার উপর তালি দাও মেহেদিকে ভোট করেছে 26% তালি দাও আর করছে 13% তো রাউন্ড 3 এর উইনার হচ্ছে আমি তালি দাও ভাই কি তোমরা কি করো হ্যাঁ এত কষ্ট করে যে তুমি মানে তো টোটাল সবকিছু যোগ করলে মেহেদি রাউন্ড 1 এর উইনার ইয়ে আমি রাউন্ড 2 এর উইনার ইয়ে আমি রাউন্ড 3 এর উইনার ইয়ে তো টোটাল এই বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমি থ্যাংক ইউ সো মাচ গাইস তো যাই হোক তো যে কথা ছিল যে উইনার হবে তাকে 10,000 টাকা দেওয়া হবে সো আমি তোমাদের কাছে আবদার করলাম আমার 10,000 টাকা আমাকে দিও ভাই প্রাইজ মানিটা তোমার কাছে ছিল তুমি বলছো যে জিতবে সেই 10,000 তো তোমার কাছে যেটা ছিল ওটা তোমারটা তুমি রেখে দিয়েছো আর আমি যেটা বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে প্রাণ ঢালা ভালোবাসা আপনারা আমাদের প্রাণ ঢালা তো আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোডটা এত বেশি জোস করার জন্য ইনশাআল্লাহ নেক্সট বছর আমরা আবার এই চ্যালেঞ্জটা করব আমার খুবই কষ্ট লাগতেছে যে তোমাদের উপরে যে ভরসা করছিলাম আল্লাহ ছি তো তোমার হারার কারণটা ছিল তুমি মেহেদিকে রাগ করে 1 পয়েন্ট দিয়েছিলে এই জন্য তুমি হেরে গিয়েছো হ্যাঁ আমি কেন কি মেহেদি বে আমার সাথে খারাপ ব্যবহার করছো সেটা তো আর তারা জানে না তোমরা ফাইজ ব্যান করছো আমি বলে দিয়েছিলাম তোমরা ভোট কম দিছো যাও আমি বলছি আমি যখন খারাপ ব্যবহার করছি তারপরে বলছি এই রে তো আসো খাও আমি খাবো না তো যাই হোক আমার 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 অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার একটু কিছু টাকা আপনারা বাঁচিয়ে দিচ্ছেন এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংকস কেমনি টাকা বসলো দেখছেন কি চুরি চুরি টাকা আমাদের কাছে চাই যাচ্ছিল আমার টাকাটা দাও আমার টাকাটা দাও তো আমি জিতলে তোমাদের টাকা দিতাম না তো তোমরা আমাদের আমাকে টাকা দাও উচিত না আমি বলছি যে তোমার টাকা তোমার কাছে আছে প্রাইস মানি তো তোমার কাছে না প্রিয় দর্শক আমি একটা ডিসক্লেমার দিতে চাই সেটা হচ্ছে আমি এই ঈদে শপিং করিনি এর জন্য পুরান ড্রেস কেউ ভাই বোনে যাবি আমিও করি নাই গাইস বারবার একটা জিনিস পড়তেছি না ভাই আমার কাছে পরার মতো কিছু নাই এর জন্য তুই তোর কেউ ডাকছে কে তুই সব তো যাই হোক প্লিজ কেউ লেখেন না আমার কারণ আমার কাছে টাকা ছিল না আমি খুবই গরিব মানুষ আমি যে টাকা পেয়েছিলাম শপিং এ সেই টাকা আবার টিমকে আমি দিয়ে দিয়েছি সালামি আমি এখন রিভিল করবো যে আমি টোটাল কত সালামি পাইছি তোমার যদি শুনো তোমরা সবাই অবাক হয়ে যাবো তো আমি কি বলবো বলো তো আমি এবার সালামে পেয়েছি লান্ডুকা ঠান্ডুরা জিরো কিচ্ছু পাইনি কেউ অ্যাকচুয়ালি আমিও জিরো পেয়েছি বাট রাকিব আমাকে ভিডিওতে দেখছো যে 510 টাকা দিয়েছে ওইটাই হচ্ছে আমার বকশিশ বাট আমি বকশিশ হিসেবে চাচ্ছি হচ্ছে যে বড়রা দিবে বাট আমি বড়দের কাছ থেকে পাইনি আর আমি অনেক আগে থেকেই পাই না ভাই আমার ভাই আমার আমার লাগ কত খারাপ দেখেন আমি আমুর কাছে গেছি বকশিশ চাইতে আমু উল্টা আমার থেকে বকশিশ চাই কেমন লাগে বলেন খুবই খারাপ লাগে আসলে ভালো লাগে না জগত ভাই আমি এখন ছোট হয়ে যেতে চাই আমি আর বড় থাকতে চাই না জগত ভাই আমি তো ছোট আমার থেকে শুনবেন আমি কত পাইছি আচ্ছা তার আগে আমরা ঋতুর কাছে যাই ঋতু আজকে কত সালামি পাইছো আমি ও আজকে কি চেষ্টা আমি করছি আমি বলি 2 বছরের 3 বছরের বাচ্চার পা ধরে বসেছিল ভাবে জামাই কাছে না 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 আমি সবাই বড়দের থেকে কেন আসো তুমি ছোটদের পা ধরছো কি ধরে ইয়া সামনে হ্যাঁ আমি শুধু আশা খামনের পা ধরছি
না তুমি ছোট ধরে পা ধরছো তুমি তো প্রুফ কই তোমার কাছে আমার কাছে প্রুফ না তুমি নিজে ছোটটা আজকে এই দিন মিথ্যা কথা বলতে পারবি না আমি দুইছি দুইজনে দছি ও ছোট ছোট বাচ্চাদের এতটুকু এত বাচ্চা না পা আমরা পা ধরতে যাব বকশিশ দাও 100 বকশিশ যা পারো তাই দাও তাই দেখছ দেখো আজকে কত টাকা কামাই করছে দেখাও না তুমি আচ্ছা দেখি না না দিব না যা ওটা তো অন্য রুমে না জি একটু দিনই প্র্যাঙ্ক হয়ে যায় কি প্র্যাঙ্ক ওর টাকা থেকে 500 খায় দিই আমরা কয়জন আছে আমরা 1 2 3 আমরা 4 জন আছি আল্লাহ রে আল্লাহ কত টাকা কামাইছে আরে না না ধরতেছ কেন আমারটা আই রিটা আই দিকে নিয়ে আই নিয়ে টাকা দরমান আল্লাহর কসম খা ভাইয়া তোর টাকা ধরুন কে তুই তো নাম টাইনি করতেছ কাম থেকে নিয়ে তুমি গোন বসো তো আমি গোন বলি না গোন তোর কা নেই দেখেন না আমি গোনছি আমার মনে আছে কত টাকা কামাইছি বলে আমি 3000 টাকা কামাইছি আল্লাহ 3000 টাকা পাই গেছে আমার লামডুকা ঠান্ডুরা পাইছি তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আর আজকের ঈদটা আমাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগছে তোমাদের সবার কাছে কেমন লাগলো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই আমার একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে বকশিশ পাইনি বাট ব্যাপার না ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যাই না পাবো কিনা যাই হোক সমস্যা নাই তো তোমাদের জন্য ব্লগটি মূলত করা হয়েছে তোমরা সবাই রিকোয়েস্ট করছিলে আর এখন যেহেতু করোনা সিচুয়েশন তাই বাইরে ওরকম ভাবে যেতে পারিনি আর আমরা যাইও না কারণ এত রিস্ক নেওয়াটা ভালো হবে না হালকা পাতলা গেছি গাড়ির ভিতরে ছিলাম গাড়ি থেকে আবার ঘুরে চলে আসছি তো আজকের মধ্যে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে আর নতুন ব্লগটা হচ্ছে ঋতুর বার্থডে স্পেশাল তো যারা যারা ঋতুর বার্থডের জন্য অপেক্ষা করছিলে হ্যাঁ ঋতুর বার্থডে ব্লগ আসতেছে তো ঋতুর বার্থডে ব্লগের জন্য আমরা শপিং চ্যালেঞ্জ ব্লগটা করতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট বছর আমরা শপিং চ্যালেঞ্জ ব্লগ করবো তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর নতুন নতুন অনেক জোর জোর ব্লগ আসতেছে তো দেখা হবে জোর জোর ব্লগ নিয়ে আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ 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 গে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা 2 মিলিয়নের অনেক কাছাকাছি চলে এসেছি তো যাওয়ার আগে সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ গাইস লাভ ইউ বাই বাই